بسم الله الرحمن الرحيم. আমি এখন এসএসআর হাই স্কুলের চতুর্থ শ্রেণীর কোরআন তাজবীদের ক্লাস দিব। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে আলিফে জায়দা সম্পর্কে আছে বিবরণ। আমরা আলিফে জায়দা সম্পর্কে আজকে জানবো এবং শিখবো এবং সে অনুযায়ী কোরআন সে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আলিফে জায়দা আমি এখানে হোয়াইট বোর্ডের মধ্যে সংজ্ঞা লিখেছি, কিছু উদাহরণ লিখেছি। আলিফে জায়দা বিবরণ, আলিফে জায়দা কাকে, আলিফে জায়দা শাব্দিক অর্থ হল অতিরিক্ত আলিফ। আমি আর একটি সংজ্ঞা এনেছি, আল্লাযী ইয়াতী ফিল কিতাবাতি ওয়ালা ইয়াতাক্কা আনিল কিরআত, যে আলিফ লিখতে আসে কিন্তু পড়তে আসে না তাকে আলিফে জায়দা বলা হয়। অর্থাৎ লিখতে ঠিকই লেখা হয় কিন্তু পড়ার সময় তা উচ্চারিত হয় না, এই আলিফকে আলিফে জায়দা বলা। আলিফে জায়দার বিবরণ পড়ার সময় তো অনেক জায়গা আছে, আমরা কতগুলো উদাহরণ এখানে এনেছি। এই ধরনের উদাহরণ পড়ার সময় আরো অনেক জায়গায় আছে, যেমন প্রথম উদাহরণ আমি আনছি এনেছি, আসা ইন, আসা ইন, এখানে লিখতে কিন্তু একটা আলিফ আছে, তারপর একটা আলিফ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে আলিফটা উচ্চারণ হচ্ছে না, উচ্চারিত হচ্ছে না, হচ্ছে আসা ইন। যদি উচ্চারিত হতো তাহলে হয়তো আসা ইন, কিন্তু আলিফটা উচ্চারিত হচ্ছে না, আসা ইন। এরপরে এই আলিফের মধ্যে একটা সুন্দর নিয়ম আলিফে জায়গা চেনার জন্য কোরআন শরীফ যারা লিখেছেন তারা একটা সুন্দর চিহ্ন দিয়ে রাখছেন, যে আলিফ অতিরিক্ত আলিফ সে আলিফের মধ্যে একটা গোল চিহ্ন সুন্দর মতো দিয়ে রাখছে। আমরা এখানে আমি উদাহরণ দিয়ে একটা গোল চিহ্ন দিয়ে রাখছি, এটা দেখলেই বোঝা যাবে যে এটা আলিফে জায়গা, এটা লিখতে আসছে এবং পড়তে আসবে না। এরপর উদাহরণ দেখা যাচ্ছে, যদি পড়া হতো হতো আরিফ আছে কিন্তু এই আরেকটা অতিরিক্ত আরিফ, উপরে একটা গোল চিহ্ন রয়েছে, এটা পড়া হবে না, এটা উচ্চারিত হবে না, শুধু নাম উচ্চারিত হবে, লাআনতুম। এরপরে আছে সালাসিলা, সালাসিলা দ্বিতীয় শ্রেণীর পরে একটা লাম আছে, লাম একটা আলিফ আছে, আই তো অতিরিক্ত আলিফ, যদি পড়া হতো সালাসিলা হতো কিন্তু সালা হবে সালাসিলা, উচ্চারিত হবে সালাসিলা কিন্তু দেখতে ঠিকই আলিফ কে এসেছে। এরপর উদাহরণ হলো কাওয়ারিনা, কাওয়ারিনা রানার পরে একটা আলিফ অতিরিক্ত আছে, এটা লিখতে আসে পড়তে আসে না। এরপর আছে লিয়াবলুয়া, লিয়া বলুয়া হওয়ার পর একটা অতিরিক্ত আলিফ আছে, এটা লিখতে আসে পড়তে আসে না। এরপর আছে লিতাত লুয়া, হওয়ার পর একটা আলিফ আছে, এটা লিখতে আসে পড়তে আসে না। এই ধরনের উদাহরণ ইত্যাদি, এই ধরনের উদাহরণ কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে আছে, অনেক জায়গায় এই ধরনের উদাহরণ আছে। আমরা যেখানে দেখব যে কোরআন আলিফের উপরে গোল চিহ্ন রয়েছে, একটা শূন্য রয়েছে, সেই আলিফকে আমরা পড়বো না, মনে করবো এটাই আলিফের জায়গা এবং এই আলিফকে আমরা উচ্চারণ করবো, আলিফকে বাদ দিয়ে আমরা উচ্চারণ করবো। এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবো তাজবীদের নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে তাজবীদ অনুযায়ী বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। তোমাদেরকে আমি আরও উপদেশ দিচ্ছি, তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে তেলাওয়াত থেকে হদর পড়া থেকে, সেই সিলেবাস থেকে তোমরা প্রত্যেক দিন দৈনিক এক পৃষ্ঠা করে পড়বে। আর হিফজের সিলেবাস আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে হিফজের সিলেবাস থেকে তোমাদেরকে বলে দেবো এবং হিফজের সব দাস দেবো ইনশাআল্লাহ। কুমার তৌফিক ইল্লা বিল্লাহ।